আমার বিরোধী বন্ধুরা যা অসভ্যতা করেছে, অসভ্যতা, আইন আইনের পথে চলবে, এনকোয়ারি এনকোয়ারির পথে চলবে, যদি কেউ অন্যায় করে সে শাস্তি পাবে। কিন্তু আমাদের প্রত্যেকের একটা সামাজিক সম্মান আছে, সেই সম্মানটা মানুষের কাছে হরণ করে দেওয়ার অধিকার আমার ভারতের কনস্টিটিউশনও দেয়নি। সেই সম্মানটাকে আমাদের বিরোধী দলেরা বুঝতে পারছেন না যে কখন আপনি টেবিলের এপারে কখনো ওপারে, সেই সামাজিক সম্মানটাকে নষ্ট করেছে। তাই তার জন্যে অনেকের যাদের ধৈর্য কম, আমার মতন অসীম ধৈর্য নেই, তাদের ধৈর্যের বাঁধ একটু আধটু ভেঙে যায়। কিন্তু সেটাও আমি তাদের বলবো যে দয়া করে এসব কথা বলবেন না, তার কারণ সবার ওপরে মানুষত্ব তাহার ওপরে নাই, মানুষ ঠিক করবে যে কোনটা ঠিক কোনটা ভুল। ডান দিকের বাঁ দিকের লোকেরা টাকার পাহাড়ে বসে আছে, উনি বুঝতে পারলেন না কিছু? উনি গান্ধারের মতো চোখে কাপড় বেঁধে আছেন নাকি? নিজের পার্টির ভাইদের দেখতে পারেন না? আর শুভেন্দু অধিকারী কত টাকা চুরি করেছে, কোথায় রেখেছে, সব জায়গায় আছে। মমতা ব্যানার্জি দূরবীন আছে নাকি? পাশের লোককে দেখতে পারেন না? অনেক সময় বাইফোকাল চশমা লাগায় লোকে, পাশে দেখা যায় না, দূরে ভালো দেখা যায়। কালো কেউ আর দূরে দেখতে পারেন না, পাশে বই পড়তে পারেন, উনি কোনটা পড়েছেন সেটা দেখতে হবে। ডাক্তারের প্রথম দায়িত্ব একজন অসুস্থ রুগীকে দেখা, কিন্তু সেই রুগী যদি বলে আমাকে 14 দিনের বেড রেস্ট লিখে দিন আপনি, সে কি রুগী? তার অপারেশন হবে কিনা সেটা উনি ঠিক করবেন, কোথায় অপারেশন হবে সেটাও ঠিক করে দেবেন। তাহলে সে ডাক্তার কী জানো? বড় ডিগ্রির ডাক্তার। আমরা যেরকম দেখেছি এসপি ডিএমকে চমকানো হতো, ডাক্তার সুপারকে চমকানো হচ্ছে, তাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করা হয়। যে ববি হাকিম যখন ইডি শুরু করলো পার্থ উড়তে সার্চ, টাকা পয়সা বেরোলো, বলছেন যে সিবিআই তো তদন্ত করছিল, ইডি করতে গেল। আর যখন 19 জন নেতাকে পিআইএল করেছেন কেউ, যে এদের সম্পত্তি হিসাব না হোক, পুছতাছ হোক, তখন উনি আবার বলেছেন এবং কোর্ট যখন মেনে নিয়েছে যে হ্যাঁ ইডি করবে, তিনি কোর্টে গেছেন যেন ইডির হাত থেকে অব্যাহতি দেওয়া হয়। ইডিকে এত ভয় কেন? দল বাধ্য হয়ে টাকার পাহাড় দেখে পার্থবাবুকে বহিষ্কার করেছিল। যদি প্রতিদিন বহিষ্কার করতে থাকে দিন দুটা তিনটে করে, তাহলে পার্টি থাকবে, ঠক বাজতে গিয়ে গাঁ উজাড় হয়ে যাবে। সেজন্য ভাবছে অন্য কিছু রাস্তা বার করা যায় কেন, বাচ্চা কাচ্চাকে রাস্তায় নামানো হয়েছে ধর্না দিতে আর বিক্ষোভ দেখাতে। আমাদের পার্টি অফিসে কয়েকজন এসেছিলো, এনে আমরা চা খাওয়াতাম, তাদের পুলিশ ধরে নিয়ে গেছে। তো আজকেও রাস্তায় নামতেও চাইছে না, কারণ কে জুতো চপ্পল খাবে? নেতারা যদি খায় তারাও খেতে পারে, আর অনেক কিছু খেতে পারে। সেই জন্য ওরা ভাবছেন যে কীভাবে বাঁচানো যায়, নেতাকে বাঁচানো সম্ভব নয়, পার্টিটাকে বাঁচাও কমপক্ষে। আমি বলছি এখন সম্ভব নয়। উনি কি হাত গণনা করতে জানেন? এটাও অভ্যাস করছেন জ্যোতিষ নাকি? হাত দেখে বলে দেবেন টাকা নিচ্ছে না, টাকার পাহাড় বানিয়ে ফেলেছে, টাকা রাখার জন্য ফ্ল্যাট কিনেছে, তারপরে এরকম কথাবার্তা বলছেন? একজন প্রফেসর, মুখ বন্ধ রাখুন কমপক্ষে, নিজের মান সম্মানটুকু রাখুন। জামাতা গেছে, এবার প্যান্টও যাবে এই অবস্থায়। সেই জন্য ওনারা সরাবেনটা ঠিক নেই, যদি মানুষ ওদেরকে সরিয়ে দেবে তখন কোথায় যাবে? ওই যে বললাম লোম বাঁচলে কম্বলই শেষ হয়ে যাবে। এখন যদি রোজ আগে একজন নেতাকে তুলে নিয়ে আসবে বার করে দিতে হবে, তাহলে পার্টি চলবে কী করে, সরকার কী করে চলবে? সেই জন্য এখন তারা তার বিরোধিতা করতে চাইছেন, তাকে সরাবেন না এবং রাস্তায় নেমে আন্দোলন করবেন। এখন বাচ্চা কাচ্চাকে নামিয়েছেন নাবালকদের, এবার সাবালকরা নামবেন, শেষে দিদি নামবেন, আগেও উনি করেছেন। বদলা তো পাবলিক নেবে, আর বদলও করবে পাবলিক, মুখে বলবেন এক করবেন এক। এতদিন বড় বড় ভাষণ দিয়েছেন, প্রবচন দিয়েছেন মমতা ব্যানার্জি, আজকে চুপ কেন? তার ডান দিকের বাঁ দিকের লোকেরা টাকার পাহাড়ে বসে আছে, উনি বুঝতে পারলেন না কিছু? উনি গান্ধারের মতো চোখে কাপড় বেঁধে আছেন নাকি? নিজের পার্টির ভাইদের দেখতে পারেন না? আর শুভেন্দু অধিকারী কত টাকা চুরি করেছে, কোথায় রেখেছে, সব জায়গায় আছে মমতা ব্যানার্জি। দূরবীন আছে নাকি? পাশের লোককে দেখতে পারেন না? অনেক সময় বাইফোকাল চশমা লাগায় লোকে, পাশে দেখা যায় না, দূরে ভালো দেখা যায়। কালো কেউ আর দূরে দেখতে পারেন না, পাশে বই পড়তে পারেন, উনি কোনটা পড়েছেন সেটা দেখতে হবে।